কৃষিকাজে নতুন দিশা দেখাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। তার আবিষ্কার করা যন্ত্র ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছে। আগামী সোমবার সেই খুশিতে ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিকের করণে মহকুমা কৃষি আধিকারিককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান কর্মীরা। এ বিষয়ে মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা জানান, তার আবিষ্কৃত যন্ত্রের নাম বীজ কাড়াহাল বা SSB যন্ত্র নামেও খ্যাত। বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে। ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা এই যন্ত্রের দ্বারা চাষ করে লাভবান হয়েছেন। এছাড়াও তিনি জানান, কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে চাষ করা যাবে। এই যন্ত্র খুবই সহজলভ্য এবং অল্প খরচাতেই তৈরি করা যায়। ভারতের প্রতিটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দিতে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানান তিনি। এর পাশাপাশি এদিন তিনি দেখিয়ে দেন কেমন করে এবং কোন পদ্ধতিতে এই মেশিন চালাতে হবে। এই জন্যই যে মনে করুন, এই যে লাস্ট কিছুদিন আগে, এক মাস আগে থেকে যে আমরা ভুগছি ভীষণ, মানে টেম্পারেচারটা 42 ডিগ্রি, 43, 44, এবং মেজ ক্রপ হচ্ছে কি 36 ডিগ্রি, 37 ডিগ্রির, যে কোনো ক্রপ 36 ডিগ্রি, 37 ডিগ্রি বেশি হলেই ওর কিন্তু ফলনে মার খাবে, ওর মানে রেসপিরেশনটা অনেক বেড়ে যায় এবং গ্রোথ কমে যায়, ফটোসিনথেসিসটা ভালো হয় না অতিরিক্ত তাপমাত্রায়। সেই জন্য হচ্ছে গিয়ে এই যে টেম্পারেচার, এই যে যখন হাই টেম্পারেচারটা হয়, সেই হাই টেম্পারেচারের সময় যাতে তার আগেই যেন ভুট্টাটা হয়ে যায়, মেজটা মনে করুন মিল্কিং স্টেজ একটা আছে, সেই সময় যদি হাই টেম্পারেচারটা হয় তাহলে কী হবে, ওটা শুকিয়ে যাবে। আর যদি ফ্লাওয়ারিং স্টেজ হয়, ফ্লাওয়ারিংয়ে পোলেন গ্রেনগুলো শুকিয়ে যায়, তার জন্য কী হচ্ছে পোলিনেশন, মানে ফার্টিলাইজেশনটা দানাগুলো হয়ে যাচ্ছে। অনেক অনেক শস্য যারা দেরি করে লাগায়, আলু কাটার পরে যারা ভুট্টা লাগায়, আমি ওদেরকে বিশেষ করে মানা করব যে আলু কাটার পরে ভুট্টা লাগাতে যায় না, কারণ ফলনটা পাবেন না ভালো, এক নম্বর। দুই নম্বর কেন ফলনটা পাবেন না, যে লেট সোয়িং হলো শেষের দিকে, কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে এবং মিল্কিং স্টেজে সে সময় কিন্তু হাই টেম্পারেচার হবেই। আর তাছাড়াও আরেকটা ভয় থাকে, শিলা বৃষ্টির ভয়, তাহলে আমি রিস্ক নিয়ে চাষ করতে যাবো না, আমি চাষ করবো যাতে আমার কনফার্ম ইল্ডটা আসে, সেটা হচ্ছে কি এই যন্ত্রের মাধ্যমে যদি চাষ করা যায়, আগাম যদি আমি লাগাতে পারি তাহলে আমরা। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।